সময়টা 2018 সাল, নিরাপদ সড়কের দাবিতে রাজধানী তখন উত্তাল। এ সময় সরকার বিরোধী এক পোস্টের কারণে গ্রেপ্তার হন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। বিষয়টি নিয়ে অনেকে সমালোচনা করলেও তার পাশে দাঁড়াননি কেউই। গ্রেপ্তারের পর 4 দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে, সেখান থেকে কারাগার। এরপর 2018 সালের 21 আগস্ট 5,000 টাকা মুচলেকায় জামিনে মুক্তি পান নওশাবা। গ্রেপ্তারের সময়টা কিভাবে কেটেছে অভিনেত্রীর, সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন তিনি। কারাগার থেকে ফিরে নিজেকে আবারও মেলে ধরার চেষ্টা করেছেন নওশাবা, কিন্তু তার মনে যে গভীর ক্ষত জমা হয়েছিল তা তার ব্যক্তিগত, সামাজিক জীবন এমনকি মানসিকভাবেও প্রভাব ফেলেছিল। সেই কথা কাউকে না বলতে পেরে ভেতরে এক ভারী বোঝা নিয়ে বছরের পর বছর কাটিয়েছেন তিনি। কিন্তু এখন দিন বদলেছে, সে সময়ের ক্ষমতাবানরা এখন ক্ষমতাহীন, তাই অকপটে অনেক কথাই বলতে চাইছেন নওশাবা। অভিনেত্রী কথা বলেছেন উপস্থাপক তানভীর তারেকের শোতে। প্রচারের অপেক্ষায় থাকা সেই শো এর একটি ছবি পোস্ট করে তানভীর তারেক জানিয়েছেন সেই কথা। তিনি সেখানে লেখেন, 2018 সালে প্রথম রুলিং পার্টির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী শিল্পী হলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এরপর আয়না ঘরে তাকে 21 দিনের নির্যাতন, তারপর রিহাবে 6 মাস। তানভীর তারেক আরো লিখেন, আয়নাঘর থেকে বের হয়ে এসে নিজের মেয়েকেই চিনতে পারতেন না নওশাবা। সেই সময় থেকে একমাত্র কন্যাকে নিয়ে গত 6 বছরে 20 বারের উপরে বাসা বদলেছেন। কেউ বাসা ভাড়া দিতে চায়নি, সংসারও ভেঙেছে, নিজের বাড়িতে জায়গা হয়নি, কারণ ভাই ও আত্মীয়রা নিরাপদ মনে করেননি। বন্ধুর নামে বাসা ভাড়া নিয়ে বোরখা পরে ঢুকতেন, কোনো আপোষ করেননি। অনেক রকম অফার এসেছে, মামলা করেছেন আগেই, যা এখনো চলমান। অভিনেত্রী নওশাবার এমন বেদনাতুর গল্প গুলো আসছে, সেটি দ্রুতই প্রচার করা হবে বলে জানিয়েছেন তানভীর। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।